কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি ফেনি মৌলীবাজার রাঙামাটি ও চট্টগ্রামে উন্নতি প্রাণের জন্য হাহাকার অনেক স্থানে এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নষ্টের চক্রান্ত চলছে ভারত থেকে অভিযোগ মির্জা ফখরুলের বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে মন্তব্য জামাত আমিরে কোটা আন্দোলনকারে হত্যা মামলা দায়রে সচেতন না হলে পার পেয়ে যেতে পারে অপরাধীরা শঙ্কা টিআইডি সরকারি চাকরিজীবীদের প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনীতি বন্ধের দাবি দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা কিছুটা উন্নতি হয়েছে ফেনী মৌলুইবাজার রাঙামাটি ও চট্টগ্রামের পরিস্থিতি ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘর তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ এদিকে দেশে চলমান বন্যা একত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডেস্ক রিপোর্টে বিস্তারিত এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসিদের চাপ ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনো পানির নিচে দুর্গত এলাকায় ট্রাম যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত কয়েক কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয় নতুন করে আর কারো জায়গা হচ্ছে না বাধ্য হয়ে অনেকে নৌকায় দিন কাটাচ্ছে দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট ফেনিতে এখনো তলিয়ে আছে ঘরবাড়ি অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে ছয়টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা স্কুল কলেজ মাদ্রাসা মন্দির হাসপাতালেই বন্যার্থদের একমাত্র আশ্রয়স্থল ফেনী সদর আর দাগনভূয়া সদর ছাড়া এখনো বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ কিছুটা উন্নতির দিকে রাঙ্গামাটির দুই উপজেলার পরিস্থিতি তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ চার উপজেলা পানিবন্দি কয়েক হাজার মানুষ বাজারেও কমতে শুরু করেছে বানের পানি মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপশ্সীমা নিচ দিয়ে বইছে শুধু জুড়ি নদীর পানি এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন একটা বছর বৃষ্টি চলে একটা বানাইছিলাম বন্যার পানি সব নেছে। এই দেখুন মাটি উঠে একবারে খুঁদ নিচে বন্যার পানি একটানি বাঙ্গা দুই তিনবার বাঙ্গা দিয়েছি দেওয়ার ঘোরে আমরা অশান্তিতে ঘুরে আছি আমরা কালি লাগে ভুতার দিনে আমরা বসিন্দলাই জিনিস আমরা ভাই আমরা বাড়িঘর এখনও ভাই আমরা ফানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই ফটিকছড়ি হাটহাজারি রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের শর্মিলা কেয়া বাংলা নিউজ ডেস্ক কুমিল্লার বড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান খামার সহ বিল্ডিং ও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার তীব্র স্রোত সব হারিয়ে হাজারো পরিবারের আশ্রয় হয়েছে বেড়িবাঁধের ওপর বাঁশের খুঁটিতে পলিথিনের খুপড়ি ঘরে নষ্ট হয়েছে লাখ লাখ একর ফসলি জমি পানির খরস্রোতে যে গর্ত তৈরি হয়েছে ফসলি জমিতে তা আগামী এক যুগেও চাষাবাদ যোগ্য করা সম্ভব নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা এনামুল হাবিব রুবেলের ক্যামেরা আরো জানাচ্ছেন মহিবুল্লা মহিব কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরবুড়িয়া গ্রামের আয়ুবালি মাত্র এক সপ্তাহ আগে যেখানে ছিল তার বসত ঘর এখন সেখানে বইছে তীব্র স্রোত স্মরণকালের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের পর গ্রাম বাড়িঘর সহায় সম্বল আমার বাড়ি নিয়ে গেছে উত্তর বাসায় বিল্ডিং টিল্ডিং সব ভাঙ্গা ছুঁড়ে একবারে মিস মার আমি এর দূরে কইতে আর কিছু না আমি তবে আমি জাঙ্গালে আসি আমি কোনো কিছু লইয়া উত্তম পারতেছি না এখন আমি বালিশ ছাড়া যা সাত আষ্ট দিন বালির বিছনা ছাড়া আমি অসহায় জাঙ্গালও আসি তবে মানুষের খানা খাদ্য দিতে আসে এইভাবে আমি তারা বাসায় রাখছি আমরা জানলা এ দূরে কথা সব হারিয়ে এখন হাজারো মানুষের জায়গা হয়েছে বেড়িবাধের পলিথিন দিয়ে বানানো খুবলি ঘরে কেউ বাসনকুসন বা হাতের কাছে থাকা দু একটি জরুরি জিনিস নিয়ে বের হতে পারলেও বেশিরভাগ মানুষ ঘর ছেড়েছেন এক কাপড়ে আমার বয়স আছে নব্বই আমার জীবনে আমি গাঁয়ে গুঁছে এত এত পানি আমি দেখছিলাম জীবনে মাঠে ধানই জমি ছিল ধান জমি ছিল মানে দুই চার দিন পরে ধান কাট লইলে এগুলা মার গেছে আবার সামনে যে করবে ওটার জন্য হালি ফেলাইছিলো হালি ও গেছে সামনে যেই ফসলটা করব এটাও আর করতে পারবে না হালি পাবে না আবার পানিটা যাইতে আরও বিশ পঁচিশ দিন আর টাইম থাকবে না সিজন থাকবে না মানে এই ফসলও মার গেল সামনের ফসলও মার গেল কৃষকের জন্য ভীষণ ক্ষতি হয়ে গেছে বিশ বছর হয় এ বাড়ি ঘর করার তো ঠিক হবে না বিল্ডিং গেছে ল্যাপটপ থেকে আরম্ভ করি হান্ডি বাজি থেকে আরম্ভ করি সব কিছু আমরা চলে গেছে এখনো ঘরের ভেতরে বইছে তীব্র স্রোত গবাদি পশু দু একটি যা রক্ষা হয়েছে

যদি সরকার কোনো কিছু করে করবো আর না করবো তো করার কিছু নেই আমরা বন্যা হয়তো কমবে শীঘ্রই কিন্তু যে ক্ষত রেখে যাবে এই বন্যা তা সারতে হয়তো সময় লাগবে বহুদিন গোমতী নদীর বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম সব হারিয়ে মানুষের আশ্রয় হয়েছে বেড়িবাদের উপরে কোনো রকম ছাপটা ঘরে এইসব মানুষ কবে বাড়ি ফিরবে এবং নতুন করে আবার কিভাবে ঘর নির্মাণ করবে সে নিয়েই মহা দুশ্চিন্তায় মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন কুমিল্লা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সমর্থন চেয়েছে বুধবার হানজা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান বলেন সার্ক ও আসিয়ানের মধ্যে সেতু বন্ধনকারী দেশ হতে পারে বাংলাদেশ দেশটির হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এর আগে কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসকে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করতে আরও বিনিয়োগের আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকার উত্তরাধিকার সূত্রে একটি অর্থনীতি পেয়েছে যা বিপুল পরিমাণ ঋণের সাথে সম্পূর্ণ বিপর্যস্ত ছিল কানাডীয় রাষ্ট্রদূত বাংলাদেশের কারখানা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে তাগিদ দেন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সহায়তা দিতে রাজি কানাডা এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরিমাস দুপুই জানান বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত তার দেশ সুবিধা মতো সময় ফ্রান্স সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এছাড়াও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে ইউএনডিপির একটি প্রতিনিধি দল এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য করার চক্রান্ত চলছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারত বাদ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি তাই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বন্যার কারণে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ছয় দিনের কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্থদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে ঢালাও মামলা বন্ধের দাবি জানান তিনি একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তির যদি তারা এ কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই পত্র পত্রপত্রিকা গেছে আমাদের প্রায় প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন নেতা যারা জড়িত ছিল কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় তা বিবেচনায় নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব যৌক্তিক সময়টা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্বত করতে চায় কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায় যেটা একেবারেই গ্রহণযোগ্য না আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের অত্যাচার নির্যাতন চলছে এর বোধ হয় এক দুই সঠিক না অন্তর্বর্তীকালীন সরকারে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজকে এগিয়ে নেয়ার জানান বিএনপি সিকান্দার রেমান, ঢাকা ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি গোয়েন্দা সংস্থা ও মন্ত্রণালয়ের রিভিউ কমিটি রিপোর্টের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয় জানাচ্ছেন দীপন দেওয়ান ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয় আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায় এমন ভীতিকর পরিস্থিতিতে পহেলা আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপায় জামায়াত শিবিরের ওপর পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন বুধবার জামায়াত নিযুক্ত আইনজীবী জানান ডিজিএফআই এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে অথচ এসব সংস্থার রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল পহেলা অগস্ট এটি প্রত্যাহার হয়নি এটি বাতিল হয়েছে এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি না ডিজিএফআই পেয়েছেন না এনএসআই পেয়েছেন না এসবি পেয়েছেন না রিভিউ প্যানেল পেয়েছে তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয় আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনোরকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মানে হয়েছে তখনই তাই করা হয়েছিল এই বিবেচনায়ই এই আদেশ আর টিকতে পারে না সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে শিশির মণিরা আরও জানান স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নানা প্রেক্ষাপটে জামায়াতি ইসলামীকে চারবার নিষিদ্ধ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই সিদ্ধান্ত থাকতে হবে কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই যা কিছু ছিল সুইপিং রিমার্ক পার্শ্ব মন্তব্য পার্শ্ব মন্তব্য কোনো রায়ের অংশ নয় এটি আলোচনা মাত্র আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে আমরাও চেয়েছি আইনের কোনো ব্যর্থ যেন না হয় আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষাতিস সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্যে জামাতকে নিষিদ্ধ করেছিল সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আইন উপদেষ্টা এ সময় যত্রতত্র মামলা ও আদালতে নেয়ার পথে ডিম নিক্ষেপকে মানুষের ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করে এসব থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানান রিপোর্ট রিশান নাসরুল্লাহ দেশে নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বুধবার সতীবলায় সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সময় তিনি বলেন জামায়াতে ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্রজনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন তাদের ভূমিকা কি ছিল সেটা দেশের মানুষ জানে তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয় নির্বাচন কমিশন আপনার নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে আমি ওনার প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার করতে উনার করতে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা ওনার কথায় আমাদের মানে মানে ওনার ওনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব যে কারণে আমি মামলা আদালতে নেওয়ার সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের মতামত জানান আইন উপদেষ্টা জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায় ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কী বলেছেন ওবায়দুল কাদের সাহেব কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপু মণি উনি কী বলেছেন নওফেল কী বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার দেশের সাধারণ মানুষের সেবা ও আইনের শাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেন রাজনৈতিক দল হিসেবে জামাতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জমাতের আমির ড শফিকুর রহমান তিনি বলেন অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল কথা বলতে বলতে দেয়া হয়নি সাংবাদিকরা চাইলেও সত্য পারেননি জামাতের আমির জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন ওই জায়গায় কোনো ছাড় দেয়া হবে না সমঝোতা করা হবে না মতবিনিময় অনুষ্ঠানে জামাতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন আপনাদের কলম মুক্ত হোক চিন্তা স্বাধীন হোক এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাসক কাউকে নিজেদের দাস মনে করতে পারবে না জমাদের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি সবাই মিলেই বাংলাদেশ এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম রাজনৈতিক দল হিসেবে কারপতি আমাদের কোনো ক্ষোভ নাই আমরা সবাইকে ক্ষমা করে কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন যিনি পারপিটেড তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ গণতন্ত্র ও সুশাসন শীর্ষ টিআইবির সংবাদ সম্মেলনে মোট নয়টি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয় এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এজন্য কতটা সময় লাগবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টিএবি নির্বাহী পরিচালক তিনি আরো বলেন প্রচলিত আইনে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও অপরাধীদের বিচার করা সম্ভব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন এস আলম গ্রুপের সম্পত্তি কিনে কেউ প্রতারিত হবেন না গ্রুপটির লুটপাট বিশ্বের নজিরবিহীন অচিরেই তাদের সম্পদ বিক্রি করে ব্যাংক লুটের টাকা সমন্বয় করা হবে বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও জানাচ্ছেন মামুন রিজার্ভ সংকট নামে বেনামে অর্থ লোপাট খেলাপি ঋণের আধিক্য ব্যাংক খাতে তারল্য সংকট সর্বোপরি ব্যাংক পরিচালনায় সুশাসনের অভাবে গ্রাহকের কাছে এক প্রকার অনাস্থার নামে পরিণত হয়ে বসেছিল ব্যাংকিং খাত খাদের কিনারা থেকে তুলে আনতে আর্থিক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব আসে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের হাতে ব্যাংকের সম্প্রতি ব্যাংকিং খাতের নানা জটিলতা নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গভর্নর উঠে আসে রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমানোর নানা উদ্যোগের কথা প্রশ্নের উত্তর দেন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ জটিলতা নিয়েও রিজার্ভটাকে না কমিয়ে বাজারের ব্যাংক মার্কেটকেই ব্যবহার করে এক্সচেঞ্জেরটাকে স্টেবল রেখে অনেকগুলো সরকারকে সহায়তা করা পাঁচ লক্ষ কোটি টাকা ছাপিয়ে দিব না এটা দেওয়া যায় এটা খুব সহজ কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি একশো পার্সেন্ট ছাড়িয়ে যাবে ডিপোজিটার কে উদ্বুদ্ধ করেই এই ব্যাংকগুলোকে ঘুরাতে হবে আমরা ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো এই আমি এক সপ্তাহ টাইম দিয়েছি যে আপনি কর্মপরিকল্পনা নিয়ে আসেন আমরা এটাকে বিবেচনা করি তারা যদি সহায়ক ভূমিকা পালন না করে আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব গভর্নর জানান ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে গঠন করা হবে ব্যাংকিং কমিশন প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি কথা বলেন এস আলম গ্রুপের সম্পদ নিয়েও ব্যাংকিং কমিশনই হোক বা আমরা একটা টাস্ক ফোর্সই করি যেটাই করি না কেন আমরা চেষ্টা করব যেটা বাংলাদেশ ব্যাংক এখানে খুব অ্যাক্টিভলি এনগেজ থাকবে উইজ নট লাইক আগের কমিশনের মতো কিন্তু হবে না আমরা বিদেশি সাহায্য নিব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে হয়তো সতর্ক বাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এসালম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই রাষ্ট্রযন্ত্র ঠিক হলে ধীরে ধীরে ব্যাংকিং খাতেও সুশাসন ফিরবে বলে মত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয় আমরা যতই মেরামত করি না কেন মামুন আব্দুল্লাহ বাংলা ভিশন ঢাকা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ মোট সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ এজাহারে হিসেবে নিয়েছে শাহবাগ থানা সংশ্লিষ্ট শাখায় মামলা করেন। অন্য চার বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী মির্জা হোসেন হায়দার আবু বকর দিকি ও মোহাম্মদ নুরুজ্জামান ননি মামলা থেকে জানা গেছে ক্ষমতার অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূত ভাবে অসাংবিধানিক আদালত অবমাননা আইন উনিশশো ছাব্বিশ লঙ্ঘন করে কোন শুনানি সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনুস আলী আকান্তকে শাস্তি দেন তারা প্রথমে দু সালে সাতাশ সেপ্টেম্বর শুনানি সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন আইনজীবী বলেন আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন উনিশশো ছাব্বিশের সাত ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে কিন্তু আপিল দ্বারা নয় অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সুতরাং কোন সিন্ডিকেটের সাথে আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি বুধবার বিকেলে সচিবালয় এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সালেউদ্দিন আহমেদ জানান পণ্য আমদানির জন্য এলসি খোলার সমস্যা খুব একটা নেই যেটুকু সমস্যা আছে তা রাতারাতি না কাটলেও খাদ্যপণ্য সার কীটনাশক ও জ্বালানি সহ অতি দরকারি জিনিসপত্র আমদানিতে ডলার সংকট হবে না বলে উল্লেখ করেন তিনি এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না রাজস্ব আয়ের প্রয়োজনে গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেয়া হবে নিত্যপণ্যের বাজার সহ যেসব জায়গায় সিন্ডিকেটের অভিযোগ রয়েছে তাদের সাথে আপোষ করা হবে না বলে জানান সালেউদ্দিন আহমেদ বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন করা হবে পরিচালনা পর্ষদে থাকবেন ছাত্র প্রতিনিধিরা বুধবার বিকেলে পেট্রো বাংলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন কোম্পানির বোর্ডে অপরিহার্য না হলে সচিব থাকবেন না যদিও এখন প্রায় সব কোম্পানির বোর্ডে চেয়ারম্যান হিসেবে সচিবরা দায়িত্ব পালন করেন বিদ্যুৎ ও গ্যাস আমদানির দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন আমরা যা কিছুই কিনি বেশি দামে কিনি ভারত আমাদের চেয়ে কম দামে গ্যাস বিদ্যুৎ কেনে আবার কেনার সময় অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে থাকে কিন্তু আমরা সেই ডিসকাউন্ট পাই না কেন প্রশ্ন রাখেন তিনি খুলনায় আটশো আশি মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন গ্যাসের সংস্থা না করেই বিদ্যুৎ কেন্দ্র কেন নির্মাণ করা হল আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্য দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ফেনীতে সদর উপজেলায় যায় লস্কর উচ্চ বিদ্যালয়ে আমরা বিএনপি পরিবার এসব ত্রাণ বিতরণ করেন এতে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টায় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল শেলটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন সহ অন্যান্যরা ফেনী নোয়াখালী ও কুমিল্লায় বন্য দুর্গতদের চিকিৎসা সেবা নিশ্চিতে পাশে দাঁড়িয়েছে ট্রমা ইনস্টিটিউটস স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেন এছাড়াও শিক্ষার্থী ও দেশের সকল স্তরের মানুষের সহযোগিতায় বানভাসীদের জন্য গঠন করা হয়েছে ফান্ড বিশ্বের বৃহত্তম ডোমিনোজ পিৎজার বত্রিশতম রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে খুলনাতে গ্রাহকদের চিজি হ্যাপিনেস এর সুযোগ দিতে পঁচিশে আগস্ট নতুন এই শাখাটি খোলা হয় এতে উপস্থিত ছিলেন ডোমিনোজ পিৎজার বাংলাদেশ ম্যানেজমেন্ট টিম গুণ এবং এস ও এস চিলড্রেন্স ভিলেজের শিক্ষার্থীরা কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি ফেনি মৌলভীবাজার রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্বাতের চক্রান্ত চলছে ভারত থেকে অভিযোগ মির্জা ফখরুলের বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল আওয়ামী লীগের অপকৌশলকে নাই আইন উপদেষ্টা নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে মন্তব্য জামাত আমিরের কোটা আন্দোলনকালে হত্যা মামলা দায়রে সচেতন না হলে পার পেয়ে যেতে পারে অপরাধীরা সংখ্যাটি টিআইবি সরকারি চাকরিজীবীদের প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনীতি বন্ধের দাবি এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাট বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাট বাংলা ভিশন থেকে ধন্যবাদ